Hello viewers, all are welcome to my YouTube channel. Viewers, I am একটি drama The Way of the World by William Congreve নিয়ে আলোচনা করব। এই ড্রামাটা লেখা হয়েছিল 1700 সালে, পাঁচটি অ্যাক্টের একটি ড্রামা। এটা ইংল্যান্ডের রেস্টোরেশন পিরিয়ডে লেখা হয়েছিল, আর এই রেস্টোরেশন পিরিয়ড চলেছিল 1660 থেকে 1700 সাল পর্যন্ত। ব্রিটিশ হিস্ট্রি শুরু হয়েছিল মূলত কিং চার্লস টুয়ের নির্বাসন থেকে ফিরে এসে সিংহাসন আরোহণ করার পর থেকে। সেই সময়ে পার্লামেন্টারি যে রুল, সেই পার্লামেন্টারি রুল ধর্মনিরপেক্ষ এন্টারটেনমেন্টকে অস্বীকার করেছিল। এর ফলে বেশিরভাগ থিয়েটার বন্ধ হয়ে গিয়েছিল। রাজা চার্লস যখন ফ্রান্স থেকে ফিরে এলেন, অর্থাৎ ফ্রান্সে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল, সেই ফ্রান্সের নির্বাসন থেকে ফিরে এলেন, তখন তিনি এই এন্টারটেনমেন্ট এবং লেজার এটাকে আবার ফিরিয়ে আনেন। রেস্টোরেশন পিরিয়ডের সময়ে পণ্ডিত ও শিল্পীরা যুক্তির প্রতি আগ্রহী ছিলেন। এই যুক্তির মাধ্যমে তারা বিশ্বাস করেছিল যে মানুষকে পশুদের থেকে আলাদা করা যায়। অনেক শিল্পীরা ব্যঙ্গের মাধ্যমে মানবিক কারণগুলো স্বীকার করেছেন। তারা বিভিন্ন সৃষ্টি হওয়া সামাজিক সমস্যাগুলি ব্যঙ্গবিদ্রুপের আলোকে পর্যবেক্ষণ করেছেন। যাই হোক, দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড লেখা হয়েছিল রক্ষণশীল সমাজের ওভার রিয়াকশনের উপরে। এই ড্রামাটি কমেডি অফ ম্যানার্সের একটি প্রকৃষ্ট উদাহরণ। আপার ক্লাসের যে সামাজিক অনুগ্রহ বা গ্রেস, সেই গ্রেসকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে লেখা হয়েছিল। শিষ্টাচারের কমেডিগুলো ফিজিক্যাল অ্যাকশনের থেকে মজাদার সংলাপের উপর বেশি করে নির্ভর করে। অন্য একটি বৈশিষ্ট্য হলো যে আপার ক্লাসের যে চরিত্রগুলি আছে সেগুলো সুন্দরভাবে চিত্রিত করা হয়। কমেডি অফ ম্যানার্সের চরিত্রগুলি অত্যধিক লোভী, কপট, নিরর্থক, বোকা বা প্রতারকও হতে পারে। কনগ্রিভ কিন্তু আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। তিনি গিয়ে তার ড্রামার যে ক্যারেক্টার্সগুলো আছে, সেই ক্যারেক্টার্সগুলোর এমন নাম দিয়েছেন যে তাদের নামের মাধ্যমে তাদের যে ফ্লো বা চরিত্রের যে ত্রুটিগুলো সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। যেমন উইটুডের নামের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তার নামের অর্থের মাধ্যমে কী বোঝা যাচ্ছে, ডিম। উইটুড কথার মানে কেন ডিম বা উইটেড। ফয়েবেলের নামের অর্থ হলো পেটুল্যান্ট, মানে একেবারে বিরক্তিকর। এই সমস্ত তো এরপরে আমরা জানব যে এই ড্রামার যে মূল ক্যারেক্টার্সগুলো আছে সেই ক্যারেক্টার্সগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মিরাবেল এবং মিলামন্ট। মিরাবেল হচ্ছে প্রোটাগনিস্ট এই প্লের, সে উইটি এবং ক্লেভার ম্যান। আর মিলামন্ট হচ্ছে স্পয়েল বিউটিফুল এবং রিচ ওম্যান, সে কিন্তু এই ড্রামার কিন্তু হিরোইন। এরপরে ফেনল এবং মিসেস ফেনল। ফেনল হচ্ছেন দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্য প্লে, সে স্নিকি পার্সন, ইনসিকিউর এবং ট্রেটরস বলা যেতে পারে, ট্রেটরস ফেলো বলা যেতে পারে। এবং মিসেস ফেনল হলেন ডটার অফ লেডি উইসফোর্ড, এবং সে মিলামন্ট, উইটউড ও স্যার উইলফুলের কিন্তু কাজিন। মিসেস মারুট ফেনলের লাভার এবং লেডি উইসফোর্ডের কিন্তু ভালো বন্ধু, সে কানিং এবং ম্যানিপুলেটিভ। লেডি উইসফোর্ড একজন হেলদি ওল্ড উইডো, কিন্তু সে সব কিছুতে ব্যর্থ এবং একটা সিলি ওম্যান। আর ফয়েবেল, ফয়েবেল উইসফোর্ডের একজন সার্ভেন্ট, সে একদা বেগার ছিল, উইসফোর্ড তাকে রাস্তা থেকে তুলে এনে তার বাড়িতে স্থান দিয়েছে। এরপরে স্যার উইলফুল উইটউড, লেডি উইসফোর্ডের 40 ইয়ার্স ওল্ড নেফিউ, সে একেবারে আনরিফাইন্ড এবং ইগনোরেন্ট একজন পার্সন। আর বয়েটেল মিরাবেলের হার্ডওয়ার্কিং সার্ভেন্ট। এরপরে উইটউড, উইটউড হচ্ছে পেটুল্যান্টের বেস্ট ফ্রেন্ড এবং লেডি উইসফোর্ডের নেফিউ, স্যার উইলফুলের বলা যেতে পারে হাফ ব্রাদার। আর পেটুল্যান্ট হচ্ছে উইডউডের বেস্ট ফ্রেন্ড, সে ফলিশ এবং নোটি ফেলো। এরপরে আমরা স্যার রাওল্যান্ড, এই স্যার রাওল্যান্ড হচ্ছে মিরাবেল লেডি উইসফোর্ডকে ব্ল্যাকমেল করতে তাকে আগমন ঘটিয়েছিল। আর মিনসিং, মিনসিং হচ্ছে মিলামন্টের বিশ্বস্ত সার্ভেন্ট। ক্যারেক্টার্সে পরে এরপরে ড্রামার অ্যাক্ট ওয়াইজ সামারি আমরা জানব। অ্যাক্ট নাম্বার ওয়ান, পর্দা উঠতে দেখা যায় যে মিরাবেল চকলেট হাউজে একটি শৃঙ্খলাহীন কার্ড গেমে ফেনলের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং সে হেরে গেছে। এবং এদের মধ্যে যে কথোপকথন চলছে তা থেকে জানা যায় যে মিরাবেল মিলামন্টের প্রেমে পড়েছে, কিন্তু মিলামন্টের গার্ডিয়ানরা মিরাবেলকে প্রচণ্ডভাবে অপছন্দ করে। এক্ষেত্রে লেডি উইসফোর্ডের অপছন্দ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিরাবেল এক্ষেত্রে এমন ভান করে যে সে এই প্রেমের ভান করছে কারণ সে লেডি উইসফোর্ডের যে নিজ তাকে কিন্তু প্রত্যাখ্যান করবে ভবিষ্যতে বা করার জন্য। লেডি উইসফোর্ডের
আত্মসম্মানে আঘাত লাগে তখন যখন এই 55 বছরের মহিলা জানতে পারেন যে মিরাবেল তার নিজকে অস্বীকার করছে। এরপর ফেনল যখন এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে চলে যায় তখন একটি চাকর আসে এবং মিরাবেলকে বলে যে ওই চাকর ওই দিন বিয়ে করেছে। মিরাবেল খুব খুশি হলো, কারণ তার বিয়েটা ছিল একটা গুপ্ত প্রস্তাবনা, একটা প্লট ছিল, একটা যে গুপ্ত প্রস্তাবনা এখনও প্রকাশ পায়নি, পরবর্তীতে আমরা জানতে পারবো। এরপর উইটুডও পেটুল্যান্ড প্রবেশ করল। এরপর জানা যায় যে উইটুডের বড় ভাই শহরে আসছে মিলাবনকে বিয়ে করার জন্য। উইটউড ও পেটুল্যান্ড তারা দুজনও এখানে এসেছে ওই মিলাবনকে বিয়ে করতে একই উদ্দেশ্যে। এরপর একটি কথা শোনা যায় যে মিরাবেলের এক আঙ্কেল লেডি উইসফোর্ডকে বিয়ে করতে আসে। এখানেই কিন্তু প্রথম একটা সমাপ্তি হচ্ছে। এবার এক নম্বর টুতে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট জেমস পার্কে মিসেস ফেনল এবং মিসেস মারুর তাদের প্রিয় বিষয় পুরুষ, তাদের বিষয়বস্তু হলো পুরুষ, এই পুরুষদের নিয়ে আলোচনা করছে এবং তারা কীভাবে তাদের ম্যানিপুলেট করা যায় সেটা নিয়ে ভাবছে। আপাত দৃষ্টিতে তাদের এই বন্ধুত্বের পিছনে তারা যখন মিরাবেলকে নিয়ে কথা বলতে যাচ্ছে তখন তারা খুব সতর্ক। মিসেস ফেনল সন্দেহ করছে যে সম্ভবত মিসেস মারুট তার প্রেমে পড়েছে। এরপর ফেনল এবং মিরাবেল প্রবেশ করলে মিরাবেল এবং মিসেস ফেনল পাইচারি করতে করতে ফেনল এবং মিসেস মারুটকে একাকী রেখে চলে যায়। এরপর এটা প্রকাশ পায় যে মিসেস মারুট মিস্টার ফেনলের মিস্ট্রেস এবং সে তার ওয়াইফের সাথে সম্পর্ক জড়িয়েছিল শুধুমাত্র অর্থের জন্য। যাই হোক, তাদের ভালোবাসার মধ্যে কোনো বিশ্বাস বা একে অপরের প্রতি নির্ভরশীলতা নেই। মিস্টার ফেনল খুব সংবেদনশীল ব্যক্তি, সে মিসেস মারুটকে পছন্দ করে কারণ মিসেস মারুট মিরাবেলের প্রতি শত্রুভাবাপন্ন। এই দৃশ্য শেষ হচ্ছে মিস্টার ফেনল ও মিসেস মারুডের পূর্বের স্মৃতিচারণার মাধ্যমে। এরপর মিরাবেল ও মিসেস ফেনল আবার ফিরে আসে। মিরাবেল এবং মিসেস ফেনলের কথোপকথনের মাধ্যমে কিছু তথ্য প্রকাশ পায়। মিরাবেল এবং মিসেস ফেনল দুজনে লাভার্স। মিসেস ফেনল মিস্টার ফেনলকে বিয়ে করেছে শুধুমাত্র মিরাবেলের সাথে তার সম্পর্ককে চেপে রাখার জন্য। মিরাবেল মিসেস ফেনলকে বলে যে তার স্কিমের কথা, যে কীভাবে লেডি উইসফোর্ডকে ট্রিক করছে এবং মিলাবনকে কীভাবে সে বিয়ে করতে যাচ্ছে। যেহেতু সে ওয়েটওয়েলকে বিশ্বাস করে না, তাই ওয়েটওয়েল ও ফয়েলের মধ্যে বিয়ের আয়োজন করেছে। এরপর ওয়েটওয়েল নিশ্চিতভাবে তাকে বিয়ের জন্য প্ল্যান করবে। এরপর মিলাবন তার চাকরানির সাথে প্রবেশ করে। সে তার নিজের সৌন্দর্য এবং মিরাবেলের উপর তার যে কতটা অধিকার আছে সে সম্পর্কে সচেতন। মিরাবেলের তৈরি করা প্লটের মধ্যে সে প্রবেশ করতে চলেছে। ফয়েল তাকে মিরাবেলের কথা বলছে এবং সেও মিরাবেলকে পেতে আগ্রহী। এরপর মিলাবন্টের প্রস্থানের পর ওয়েটওয়েল এবং ফয়েল প্রবেশ করে। মিরাবেলের যে ইমাজিনারি আঙ্কেল হিসেবে ওয়েটওয়েল স্যার রাওল্যান্ডের ছদ্মবেশে লেডি উইসফোর্ডকে বিবাহের প্রস্তাব দেয়। লেডি উইসফোর্ড ভাবলো যে স্যার রাওল্যান্ডের সাথে তার খুব সুন্দর মানাবে, তাছাড়াও মিরাবেলের উপর একটি প্রতিশোধ নেওয়া হবে কারণ মিরাবেলের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এইভাবে অ্যাক্ট টুয়ের কিন্তু পরিসমাপ্তি হচ্ছে। অ্যাক্ট নাম্বার থ্রিতে দেখা যায় যে লেডি উইসফোর্ড তার বাড়িতে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্সের সাহায্যে তার নিজের বয়সের ছাপকে লুকোতে চাইছে। এই সময় মিসেস মারুট প্রবেশ করে এবং তাকে বলে যে ফয়েলকে মিরাবেলের সঙ্গে কথা বলতে সে দেখেছে। এরপর মিসেস মারুট একটি আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। লেডি উইসফোর্ড অভিযোগ করে যে ফয়েল তার সাথে অবিশ্বাসের কাজ করছে। এরপর ফয়েল মিরাবেলের সাজানো প্লটটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ পেয়ে যায়। লেডি উইসফোর্ড বলে যে সে তাকে অপমান করছে ও স্যার রাওল্যান্ডের সাথে তার বিয়েতে সে বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্যক্রমে লেডি উইসফোর্ড চলে যাওয়ার পরে মিসেস ফেনল প্রবেশ করে এবং মিসেস ফেনল ও ফয়েল দুজন মিরাবেলের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে থাকে। মিসেস মারুট তখনও লুকিয়ে আছে এবং আড়ি পেতে তাদের সমস্ত কথা শুনতে পাচ্ছে। তারা আলোচনা করার সময় বলে যে মিসেস ফেনল মিরাবেলের মিস্ট্রেস ছিল এবং আরও বলে যে মারুড অর্থাৎ মিসেস মারুট মিরাবেলের প্রেমে পড়েছে কিন্তু মিরাবেল তার প্রতি অনুরক্ত নয়। এটা শুনে মিসেস মারুট খুব রেগে গেল। এরপর ডিনারের বিভিন্ন গেস্টরা আসছে, পেটুল্যান্ড, ইয়াং উইটউড, তার বড় ভাই উইলফুল উইটউড এবং মিলামন্ট যে আছে সেই মিলামন্টের যে অন্য অন্য যে সমস্ত সুইটার্সরা তারা সবাই আসছে। কিন্তু স্যার উইলফুল
তার পরচুলা পরা ভাইকে চিনতে পারল না এবং ইয়ং উইটউড ও তার বড় ভাইকে চিনতে অস্বীকার করলো। পরে মিসেস মারুট মিসেস ফেনলের সাথে মিরাবেলের প্লট নিয়ে আলোচনা করে এবং বলে যে মিরাবেল প্রতিশোধ নিতে চায়। এরপর মিসেস মারুট ফেনলের জন্য একটি প্ল্যান করে, যেহেতু লেডি উইসপোর্ট মিলাবান্টের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে এবং যেহেতু সে তার মেয়ে মিসেস ফেনলকে খুব ভালোবাসে, তাই সে মিলাবান্টের অর্থ মিরাবেলকে নাও দিতে পারে যদি সে সীমা লঙ্ঘন করে। এরপর এক নম্বর ফোরে দেখা যাচ্ছে যে শুরুতেই লেডি উইসপোর্ট দেখা যায় স্যার রাউল্যান্ডের সাথে দেখা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মিলাবন্ট এবং স্যার উইলফুল একসাথে আছে। স্যার উইলফুল ওই দিন ড্রিঙ্ক করেছিলেন এবং মিলাবন্টকে প্রস্তাব দিতে খুব লজ্জাবোধ করছেন। তখন মিলাবন্ট তাকে বের করে দিলে সে ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে চলে গেল। এরপর প্রভিসুসিন যেটাকে বলা হচ্ছে সেই প্রভিসুসিনে মিরাবেলে এবং মিলাবন্ট তাদের বিয়ে নিয়ে আলোচনা করছে। তারা আলোচনা করছে কী শর্তে তারা বিয়ে করবে এবং কী শর্তে তারা একে অপরকে গ্রহণ করছে। এই দৃশ্যের শেষে যখন মিসেস ফেনল প্রবেশ করলো, মিলামন স্বীকার করলো যে সে তাকে ভীষণভাবে ভালোবাসে। যখন মিরাবেল চলে গেল তখন স্যার উইলফুল, ইয়াং উইচুর এবং পেটুল্যান্ড ডিনার থেকে ফিরে এলো। তারা সবাই নেশা করে আছে, এদের মধ্যে স্যার উইলফুল একটু বেশি পরিমাণে নেশা করে আছে। এই সময় ঠিক স্যার রাউল্যান্ড এখানে আসলো লেডি উইসফোর্ডকে বিয়ে করার জন্য। এই সময় মিসেস মারুডের একটি চিঠি এসে পৌঁছায় যার মধ্যে সে লেডি উইসফোর্ডকে তাদের প্লট বা ষড়যন্ত্র নিয়ে লিখেছেন। যাই হোক, ওয়েটওয়েল এবং ফয়েবল লেডি উইসফোর্ডকে বোঝাতে সক্ষম হয় যে মিরাবেল এই চিঠি পাঠিয়েছে এবং স্যার রাউল্যান্ড এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। শুধুমাত্র এই সময়ের জন্য তারা লেডি উইসফোর্ডকে বোঝাতে সক্ষম হয়েছিল। এরপর এক নম্বর ফাইভে দেখা যাচ্ছে যে এই দৃশ্যটি লেডি উইসফোর্ডের বাড়িতে ঘটেছে। লেডি উইসফোর্ড মিরাবেলের ষড়যন্ত্র বুঝতে পেরেছে, ফয়েবেল তার থেকে ক্ষমা চাইতে গিয়ে ব্যর্থ হয়েছে, কারণ আর এদিকে ফেনল কী করছে, ফেনল সে অর্থ দাবি করছে। যখন মিলাবন্টের 6,000 pounds ফরফিট হয়ে গেছিল কারণ সে লেডি উইসফোর্ডের পছন্দ করা পাত্রকে বিয়ে করতে অস্বীকার করেছিল, তাই ফেনলের টাকার বিনিময়ে তার ওয়াইফের যে রেপুটেশন সেটা সে নষ্ট করেছিল। সে মিসেস ফেনলের অর্থের ভাগ চাইল এবং লেডি উইসফোর্ডকে পুনরায় বিয়ে করতে নিষেধ করলো, কারণ সে বলল যে তাদের একমাত্র উত্তরাধিকার সে। এরপর দুজন মেয়ের্স এসে প্রবেশ করলো এবং তারা ফেনলের ব্যাপারে তারা এটা প্রকাশ করলো যে সে তার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সে নিজেই অপরাধের সঙ্গে জড়িত একজন ব্যক্তি এবং এখনও পর্যন্ত সে তার স্ত্রীর যে মান সম্মান সেটা জনসমক্ষে নষ্ট করে চলেছে। যখন মিলাবন্ট বলল যে সে স্যার উইলফুলকে বিয়ে করতে রাজি এবং তার আন্টের ইচ্ছা পূরণ করতে চায়, ফলে কী হলো, তার 6,000 pounds সে সেভ করে নিল। কিন্তু ফাইনালি এখানে সন্দেহ হয় কিন্তু ফেনলের। ফেনল তার স্ত্রী এবং লেডি উইসফোর্ডকে এই সময় শান্ত করতে ব্যস্ত ছিল। এই সময় মিরাবেল কিছু সাক্ষ্য তুলে ধরে বলল যে মিসেস ফেনলকে সে কীভাবে রক্ষা করেছে। মিসেস ফেনলের বিয়ের সময় মিস্টার ফেনলের চরিত্র তারা কিন্তু খুব ভালোভাবে বিচার করেছিল এবং এই সময় মিসেস ফেনল গোপনীয়ভাবে তার সম্পত্তি মিরাবেলের নামে কিন্তু সাইন করে দেয়, ফলে ফেনল কোনো অর্থ দাবি করতে পারবে না। প্রবল রাগে এই কথা শুনে মিসেস মারুড এবং মিস্টার ফেনল ওখান থেকে চলে যায়। লেডি উইসফোর্ড তখন বুঝতে পারল যে ফেনল একজন ভিলেন এবং মিস্টার মারুড তার প্রকৃত বন্ধু নয়। তখন সে মিরাবেলকে ক্ষমা করে দেয়। এরপর মিলাবন্ট তার আন্টের অনুমতি নিয়ে তাকে বিয়ে করে। এইভাবে কিন্তু প্লেটি হ্যাপি এন্ডিং হচ্ছে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।